এবার কি বেসরকারি স্কুলের উপরও নজরদারি? কমিশন তৈরি করার কথা ভাবছে রাজ্য সরকার। ক্ষোভ প্রকাশ বিরোধীদের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপরেও কি এবার নজরদারি রাজ্য সরকারের? এমনই বক্তব্য উঠে আসছে নবান্নের সিদ্ধান্তের মধ্য দিয়ে। বেসরকারি স্কুলগুলির উপর নজরদারির জন্য কমিশন তৈরি করার কথা ভাবা হচ্ছে। কমিশনের শীর্ষে থাকবেন প্রাক্তন বিচারপতি। রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ উঠে আসে, আর সেই সমস্ত কিছুকে খতিয়ে দেখার জন্য এই কমিশন তৈরি করা হচ্ছে, এমনই মত রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে বলেছেন, এই বিষয়ে কোনো চূড়ান্ত রূপরেখা এখনো হয়নি, প্রাথমিক স্তরে বিষয়টি রয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন, পরবর্তী সময়ে বিশদে জানানো হবে। তো দেখুন, এটা এখন আমাদের চূড়ান্ত রূপরেখা হয়নি, এর আমরা ভাবনা চিন্তা পর্যায়ে আছে, এইটুকু আমি বলতে পারি। অচিরেই আমরা এটা নিয়ে আমরা জানিয়ে দেবো। আমি পুরোটা এখন এই নিয়ে বলার অবস্থা আমি নেই, আমি খালি এইটুকু বলতে পারি যে ভাবনা চিন্তা চলছে। ঠিক এই বক্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসতে চলেছেন, এ বিষয়ে মন্ত্রিসভার সিলমোহর করেছে। তবে এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর কি রাজ্য সরকারই সম্পূর্ণ নজরদারি করতে চাইছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাজ্য সরকারই করবে, এমনই বক্তব্য উঠে আসছে। বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ওঠে, করোনা আবহে বেতন নিয়ে একাধিক অভিযোগ ছিল, আর সে বিষয়ে হাইকোর্টের মামলা পর্যন্ত হয়েছে। যখন তখন স্কুলের ফি বৃদ্ধি, মার্কশিট আটকে রাখা সহ একাধিক বিষয়ে অভিযোগ ওঠে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বরাবরই তাদের বক্তব্যে অটল থাকে, আর সেই কারণেই কি এবার রাজ্য সরকারও এই কমিশন তৈরির সিদ্ধান্ত নিচ্ছে? বিরোধীরা মনে করছে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে, রাজ্যের এসএসসি ইস্যুতে রাজ্য সরকার ক্রমশ কোণ ঠাসা হয়েছে, তাই সরকার এবার সম্পূর্ণভাবে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে চায়। রাজ্যের শিক্ষা পরিকাঠামো সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের হাতেই কায়েম থাকবে, এই বিষয়ে মোহাম্মদ সেলিম জানিয়েছেন। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করার জন্য। নকল ডিগ্রিধারী ভেজাল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তিনি একটা স্কুলে শিক্ষক হতে পারেন না, তিনি আচার্য হচ্ছেন। আচার্য মানে হচ্ছে যে যিনি এদের সবার থেকে শিক্ষায় দীক্ষায় বিক্ষায় একটু উঁচুতে থাকবেন, অধ্যাপক উপাচার্য যার যোগ্যতা তার থেকে উপরে। এই জন্য আমরা চাই না গভর্নর উপাচার্য আচার্য হোক, আমরা চাই না মুখ্যমন্ত্রী আচার্য হোক, আমরা চাই শিক্ষা জগতের মাথায় শিক্ষাবিদ থাকুক। শিক্ষাক্ষেত্র নিয়ে বেশ কয়েক মাস ধরেই বিতর্ক চলছে রাজ্যে। অনলাইন ক্লাস থেকে গরমের ছুটি, একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে খুব একটা সহমত পোষণ করতে পারেনি বেসরকারি স্কুলগুলি। করোনা তৃতীয় ঢেউয়ের আবহ কেটে গেলে বহু বেসরকারি স্কুল অফলাইন ক্লাস করানোর দিকে যোগ দেয়, সেক্ষেত্রে রাজ্য সরকার এই সিদ্ধান্তকে সমর্থন করেনি। যদিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সরকারের তেমন জোর থাকে না, তাই সিদ্ধান্তকে আরো একবার ভাবার জন্য অনুরোধ করছে সরকার। এরপরে আসে গরমের ছুটির সিদ্ধান্ত। রাজ্য সরকার এবার গরমের ছুটি এগিয়ে দিয়েছে, আর সেই সিদ্ধান্তকেও তেমন গুরুত্ব দিতে চায়নি বেসরকারি স্কুলগুলি। দেড় মাসের ছুটি দেওয়া হয় রাজ্য সরকারি স্কুলগুলিতে, বহু বেসরকারি স্কুল এই গরমের ছুটি দেয়নি, স্কুলে অফলাইন ক্লাস চলছিল এবং বেসরকারি স্কুলগুলি বন্ধের জন্য নবান্ন থেকে নির্দেশিকা তৈরি হয়। এরপর গরমের ছুটি দেয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। রাজ্যে সিবিএসই আইসিএসই বোর্ডগুলির কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবনায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে, আর সেই কারণেই কি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপরে আরও বেশি করে নজরদারি করতে চাইছে রাজ্য সরকার, এ প্রসঙ্গ উঠে আসছে। ব্যুরো রিপোর্ট আজকে।